नमस्कार बंधुरा, माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि ताले सरुजाकली पिठा। बानानो खूब सहज एवं खेते भीषणई सुस्वादु हय। एर आगे जन्माष्टमी स्पेशल तालेर बड़ार भिडियो आमार चैनेले शेयर करेछि, आपनारा चाइले देखे निते पारेन। ताहले चलुन देखे नेवा जाक आमार आजकेर ई भिडियोटी। ताले सरुजाकली पिठा तैरि करार जन्य सबार प्रथमे तालेर पाल्पटाके बेर करे निएछि। एरपर तालेर ई पाल्पटाके फुटिये नेब। এর জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে তালের পাল্পটাকে ঢেলে দিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পাকা তাল থেকে তালের পাল্প বের করে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে তালের এই পাল্পটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর তালের পাল্পের কালার চেঞ্জ হয়ে গেছে এবং তালের এই পাল্পটা অনেকটাই হালকা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তালের পাল্প ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে নরমাল ফ্রিজে প্রায় 10 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে 1 কাপ পরিমাণে তালের পাল্প একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এর সঙ্গে দিচ্ছি 2 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো, আর এটা ভিজে আতপ চালের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। আতপ চালটা আমি জলে ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো নয়। সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। সরু চাকলি পিঠে তৈরি করার জন্য ব্যাটারটাকে একটু পাতলাভাবে তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জলের ব্যবহার করেছি। এই দেখুন, পিঠে তৈরি করার জন্য ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে। এখানে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর আমি এই তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি এর মধ্যে 2 হাতা ব্যাটার দিচ্ছি। এবার হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সরু চাকলি পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ পর যখন পিঠের ওপরটা শুকিয়ে আসবে এরকম, তখন পিঠের চারদিকটাতে এরকম সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিতে হবে, যাতে পিঠেটা তুলতে সুবিধে হয়। এরপর খুব সাবধানে পিঠেটাকে এভাবে উল্টে নিতে হবে, কারণ লোহার তাওয়ায় প্রথমে চকলি পিঠেটা উঠতে একটু অসুবিধেই হয়। এই জন্য খুব সাবধানে পিঠেটাকে উল্টে নিতে হবে। এই দেখুন, আমি উল্টে দিলাম। এরপর সামান্য পরিমাণে সাদা তেল পিঠের ওপরে ব্রাশ করে নেব। আবারও একবার উল্টে দিচ্ছি। এরপর এই পাশটাতেও আমি সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আর পিঠেগুলো অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এরপর উল্টে পাল্টে পিঠেটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, একটা সরু চাকলি পিঠে আমার তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। ওই একই রকমভাবে আমি আবারও একবার তাওয়ার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 হাতা ব্যাটার দিচ্ছি। এবার হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সরু চাকলি পিঠেটাকে তৈরি করে নিচ্ছি। এই সরু চাকলি পিঠে আপনারা যতটা ইচ্ছে পাতলা করে তৈরি করে নিতে পারেন। এরপর আর সাদা তেল ব্রাশ করার দরকার নেই। এবার আমি পিঠেটাকে খুব সাবধানে তুলে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন পিঠের ওপরটা এরকম শুকিয়ে আসবে, তখনই পিঠেটাকে উল্টে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এই দেখুন, এই পিঠেটাও আমি খুব সহজেই উল্টে দিলাম।
এরপর সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেব। তালে সরুচাকলি পিঠে তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিলেই হয়ে যায়। আবারও একবার আমি উল্টে দিচ্ছি, এরপর এই পাশটাতেও আমি সাদা তেল ব্রাশ করে নেব। এবার উল্টে পাল্টে পিঠেটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, এই পিঠেটাও আমার তৈরি হয়ে গেছে। এবার পিঠেটাকে তাওয়া থেকে তুলে ওই একই পাত্রের মধ্যে রেখে দেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে তালের এই সরুচাকলি পিঠে তৈরি হয়ে গেল। এভাবে আপনারও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।